বাংলাদেশ টেস্ট দলের ব্যাটিং পরামর্শক হিসেবে জাতীয় দলে যোগ দিয়েছিলেন জেমি সিডন্স। তবে এই মুহূর্তে তিনি তিন ফরম্যাটেই কাজ করে যাচ্ছেন, বিশেষ করে আগামী এশিয়া কাপ এবং টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে মুশফিকদের নিয়ে বিশেষ অনুশীলনও চালু করেছেন। সামনে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বিসিবি পাওয়ার হিটিং কোচ নিয়োগ দিতে চাচ্ছিল, আর এই বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে চলছিল আলোচনা। জেমি সিডন্স বিসিবি সভাপতি পাপনের বাসায় গিয়ে নিজে থেকেই এ ব্যাপারে কথা বলে এবং পাওয়ার হিটিংয়ের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে বেশ আগ্রহও দেখান। বিসিবিরও জেমি সিডন্সের প্রস্তাব পছন্দ হয়েছে, আর তাই নতুন করে বাইরের থেকে কোনো কোচ না এনে জেমি সিডন্সকেই দায়িত্ব দেওয়া হয়েছে পাওয়ার হিটিংয়ের। টি টোয়েন্টি বিশ্বকাপের আগ পর্যন্ত টাইগারদের কঠোর অনুশীলন করাবেন তিনি।